গুড মর্নিং ক্লাস সেভেন, তোমাদের 44-এর ক্লাসে আবার আমি তোমাদের স্বাগত জানাই। আগের দিন আমরা দেখলাম হারুনদা নিজে খেলা দেখানো প্রস্তুতি হলো, তারপরে নানান ধরনের খেলা, বল দিয়ে খেলা, জাগলিং খেলা, লাট্টু খেলা, লেট্টি লাট লেট্টির বেছানোর যে কায়দা কানুন, এসব দিয়ে লোকজন ডেকে জড়ো করে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছিলেন। এবং সেই দেখে আমাদের প্রধান চরিত্র ফটিক সত্যি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিল যে এও কি সম্ভব, এত রকম কায়দা, মানুষকে ডাকার কায়দা থেকে শুরু করে নানান রকম মজার ছড়া বলে কীভাবে লোককে আকর্ষণ করতে হয় সেই কায়দা হারুনদা সহজে আয়ত্ত করেছেন। এবং সেই দেখে সত্যি বলতে কি ফটিক মনে মনে খুব অবাক হলো। সূর্য ডোবা যাওয়ার অবধি খেলা চলল। শেষের দিকে পাশের খেলা থেকে অনেক লোক চলে এসেছিল হারুনের খেলা দেখতে। ফটিক অবাক হয়ে দেখছিল বাচ্চারা পর্যন্ত কিরকম পয়সা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে হারুনের চারপাশে। হারুন কিন্তু খেলার সময় সেগুলোর দিকে ফিরেও তাকাচ্ছে না। খেলা শেষ হলে ফটিককে ডেকে বলল, ওগুলো তোল তো। হারুন যতক্ষণ তার ভোজবাজির সরঞ্জাম থলিতে তুলছে তার আগেই ফটিকের পয়সা তোলা হয়ে গেছে, গুনে হলো 18 টাকা 32 পয়সা। থলি কাঁধে ঝুলিয়ে হারুন বলল, চল আজ তোকে খাওয়াবো পাঞ্জাবি রুমালি রুটি আর তরকা। নির্ঘাত এই জিনিস তুই কোনোদিন খাসনি, তারপর মিষ্টি কি খাওয়া যায় সেটা তখন ভেবে দেখা যাবে। ফটিক তার শোবার জায়গা পাশের দেয়ালে একটা ক্যাত্তায়নী স্টোরসের ক্যালেন্ডার টাঙিয়ে রেখেছে, তাতে পেন্সিল দিয়ে প্রত্যেক দিনের শেষে সেই দিনের তারিখ উপরে একটা দাগ কেটে দেয়। মানে কোনো না কোনো কারণে সে পেন্সিল দিয়ে ক্যালেন্ডারের উপর দাগ কাটে। এইভাবে দাগ গুনে সে হিসেব করে কদিন তার চাকরি হলো। ছোট ছেলে, তার মধ্যে সে তো অর্ধেক জিনিস ভুলে গেছে, কিন্তু দিনের যে হিসেবটা তাকে তো মনে রাখতে হবে, ঠিক কদিন চাকরি করছে, কদিন কাজ করছে। তাই ক্যালেন্ডারের মাথায় পেন্সিল দিয়ে এইভাবে হিসেব করে সে রাখত যে তার কদিন কাজ হয়েছে। আট দিনের দিন, তার মানে বিশুধবার, মানে বৃহস্পতিবার, আমরা যেটাকে বিশুধবার বলি, বৃহস্পতিবার বলি, সেটাকে বিশুধবার বলছে। বিশুধবার দুপুরে 12:30টার সময় উপেনবাবুর দোকানে একজন লোক এলো, যেই রকম সন্ডা লোক ফটিক কোনোদিন দেখেনি। সন্ডা মার্কা মানে মোটা সোটা ভয়ঙ্কর চেহারা। দোকানের 8টা বেঞ্চির মধ্যে যেটা দরজা দিয়ে ঢুকেই বাঁদিকে, মানে যেটা উপেনবাবুর বসার জায়গা থেকে সবচেয়ে দূরে, সেটাতে লোকটা গিয়ে বসলো। তার সঙ্গে অবশ্যই আরেকজন লোকও আছে। তার চেহারা মোটেই চোখে পড়ার মতো তেমন নয়। সন্ডা লোকটা বেঞ্চিতে বসে একটা এই করে হাঁক দিয়েছে। ফটিক বুঝলো যে তাকেই ডাকা হচ্ছে। থুতনিতে সেতিওয়ালা লোকটা, যিনি রোজ এই সময় এসে কাপের চা সামনে নিয়ে আধ ঘন্টা ধরে খবর কাগজ পড়েন, তিনি এইমাত্র উঠে গেছেন। ফটিক তার পেয়ালা তুলে নিয়ে টেবিলের ঝাড়ন দিয়ে মুছছিল, তার মধ্যে সন্ডা লোকটা হঠাৎ হাঁক দিয়ে উঠল, দুটো মামলে, দুটো চা এদিকে জলদি। দিচ্ছি বাবু। কথাটা বলতে ফটিকের গলা যে কেন একটু কেঁপে গেল, আর তার সঙ্গে হাতের কাপটাও, সেটা সে বুঝতে পারলো না। অর্ডারটা কিনছে অর্ডারটা কিচেনে কেষ্টদা চালান দিয়ে হাতের কাপটা নামিয়ে রেখে সেতিওয়ালা লোকের পয়সা উপেনবাবুর কাছে দিয়ে ফটিক আরেকবার আর চোখে সন্ডা লোকটার দিকে দেখে নিল। হঠাৎ ঢুকেছে লোক, অন্য লোক বসে থাকেন, তিনি উঠে গেছেন, এবং সেখানে ঢুকে দুটো সন্ডা লোক, দুজন ভদ্রলোক এসছে, দুজন লোক এসছেন, তার মধ্যে একজনের চেহারা বেশ সন্ডা মার্কা আর আরেকজনের চেহারা রোগা বা সরু, তার মধ্যে তার চোখে পড়ার মতো নয়। এবার ঢুকে দুটো মামলেট আর দুটো চা, অর্থাৎ দুটো ডিমের অমলেট আর দুটো চা অর্ডার দিয়েছে। কিন্তু সেই গলা শোনার পর ফটিকের হঠাৎ মন থেকে, তার মন চমকে উঠলো, যেন বুকে কেঁপে কাঁপন ধরলো আর হাতের কাপটাও, কিন্তু কেন যে এরকম হলো সে বুঝতে পারলো না। অর্ডারটা কিচেনে দিল, দিয়ে ফিরে এসে টেবিল মুছতে গেল সে। ওকে আগে দেখেছি বলে মনে পড়লো না ওর, তাহলে ওর গলাটা শুনে এমন হলো কেন? লোক দুটো নিজের মধ্যে কথা বলছে, রোগা লোকটা সন্ডাকে একটা সিগারেট ধরিয়ে দিচ্ছে। ফটিক ওদের দিক থেকে চোখ ঘুরিয়ে নিল, মানে মনে মনে ভাবলো না আমি তাকাবো না। তারপর হাতের ঝাড়নটাকে ঘোরাতে ঘোরাতে গেল পান্নাবাবুর টেবিলের ওপরে।
রুটির গুঁড়ো পরিষ্কার করতে, পান্নাবাবুর টেবিলে গেছে রুটি পরিষ্কার করতে। অন্য যাবার যে দোকানে, অন্য যারা যারা দোকানে আসেন, পান্নাবাবু তাদের চেয়ে একটু বেশি ভালো জামা কাপড় পরেন। উনি এলে উপেনবাবু উঠে গিয়ে খাতির করেন, অর্থাৎ পান্নাবাবু বোঝাই যাচ্ছে একটু ভদ্রস্থ পরিবারে বা আর একটু ভালো পরিবারে তিনি এসেও সেখানে বসেন, এবং যে কারণে উপেনবাবু যা চায়ের দোকান তিনি যখন দেখেন যে পান্নাবাবু এসেছেন তাকে একটু খাতির যত্ন করেন। আর কেউ যেটা না করে না সেটা দুদিন পান্নাবাবু করেছেন, ফটিকে 10 পয়সা করে বকশিস দিয়েছেন, তার মধ্যে একটা 10 আজকে এই 5 মিনিট আগেই পেয়েছে ফটি। ও ঠিক করেছে বকশিসের পয়সা জমিয়ে হারুনদার ধার ও শোধ করবে, যে টাকা ও হারুনদার কাছে নিয়েছিল সেই টাকা তাকে হারুনদাকে সে শোধ করবে বলে মনে মনে স্থির করলো। অমলেট তৈরি হয়েছে, সবাই বলে মা অমলেট, কেবল হারুনদা বলে অমলেট, আর সেটাই নাকি ঠিক। ফটিক তাই মনে মনে অমলেট বলবে বলেই ঠিক করলো। কেষ্টদা 2 কাপ চা এগিয়ে দিল ফটিক, ও স্টাইলের মাথায় কাপ দুটো হাতে নিয়ে একটুও চা পিরিচে না ফেলে সে দুটোকে 1 নম্বর টেবিলের ওপর সন্ডা লোকটা রোগা লোকটার সামনে রেখে দিল। একটা জিনিস ও দুদিন থেকে করতে আরম্ভ করেছে, যেটা দিচ্ছে সেটাও বলে দেয়, আর যেটা বাকি থাকছে সেটাও বলছে কামিং জুড়ে দেয়। অর্থাৎ যে জিনিসটা দিচ্ছে টেবিলে সেটাও বলে দিল, ধরো চা বলে দিল, আবার অমলেট যখন আসবে তখন অমলেট কামিং, এই যে দেখো এখনই বলবে, আর যেমন বললো অমলেট কামিং, মানে অমলেট আসছে দিচ্ছি এখনো তৈরি হয়নি। কথাটা বলে সন্ডার দিকে চাইতে ফটিক দেখলো লোকটার মুখটা একটু হাঁ হয়ে গেছে, আর সেই হাঁয়ের ভিতরে সিগারেট না ছাড়া ধোঁয়া পা খেয়ে আপনা হতেই ফিটের মতো বেরিয়ে আসছে। অর্থাৎ তার মানে সিগারেট ধূমপান করা আমরা জানি আইনত মানে খুব একটা ভালো, স্বাস্থ্য পক্ষেও খুব একটা ভালো না, কিন্তু লোকটা হয়তো সদ্য চা সিগারেট খেয়ে ঢুকেছে সেখানে, বা আমরা দেখলাম যে সন্ডা লোকটার সাথে যে লোকটা ছিল সেই লোকটা তাকে সিগারেট ধরিয়ে দিল, তো সেই যে সিগারেটের যে ধোঁয়া সেটা যেন পাখে মুখ থেকে বেরোচ্ছে। আচ্ছা আমরা এই ভিডিওতে এই অবধি পড়লাম, খুব বেশি এগোবো না, তোমাদের অনেকটাই পড়িয়ে দেওয়া হয়েছে। তোমরা এই অংশ থেকে এই ইউনিট 2 এর আগে আরও একটা ভিডিও পাবে, এই ভিডিওর আগে এই ইউনিট পরীক্ষার আগে, এর পরের ভিডিওটা আমরা যতটা এগোতে পারবো ততটাই তোমাদের সিলেবাস থাকবে, বাদ বাকিটা আমি চেষ্টা করব তোমাদের প্রি অ্যানুয়াল এবং ইউনিট 2 এর মধ্যে শেষ করে দেওয়ার। এখন অবধি আমরা এইটুকুই পড়লাম, থ্যাংক ইউ।